الحمد لله غافر الذنب قابل التوب شديد العقاب ذي التول لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير يغفر عباده المؤمنين ويغفر عباده المسيئين ويعفو عن سيئاتهم وهو الغفور الودود وهو الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صفيه من خلقه وحبيبه وخيرته أرسله الله سبحانه وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل وسلم على سيد المرسلين وإمام المتقين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد إخواني الأحباء أوصيكم ونفسي بتقوى الله عز وجل فنحن في شهر شوال شهر الله سبحانه وتعالى شهر فيه من الخيرات والنفعات والبركات من سنن رسول الله صلى الله عليه وسلم في هذا الشهر المبارك بعد شهر رمضان أن نصوم ستا من شوال حيث قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال فكأنما صام الدهر أو كما قال عليه الصلاة والسلام هذا الشهر للتوبة إلى الله سبحانه وتعالى وللإنابة إليه والاستغفار إلى الله سبحانه وتعالى فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি সালাত ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রমাদান মাস অতিক্রম হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাস দান করলেন এই মাসেও যাতে করে নেক আমলের সাথে যাতে আমরা ডিসকানেক্ট না হয়ে যাই যাতে ভালো আমল যাতে কন্টিনিউ করতে পারি এর জন্য একটা বরকতময় মাসের পরে আবার তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে ইরশাদ করে দিলেন যে ব্যক্তি রমাদান মাস পেল এবং রমাদান মাসে রোজা রাখলো এরপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো ফাকান্নামা সামাত দাহর কুল্লা মনে হচ্ছে যেন সে সারা বছর ধরে রোজা রাখলো সুতরাং শাওয়াল মাসের 6টা রোজা খুবই গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ এই 6টা রোজা আল্লাহ পাক কেন দিলেন অনেকে আমরা রোজা রাখি ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু এই জিনিসটা দেওয়ার পিছনে মুহাদ্দিসিনরা একটা হিকমত উইজডম বের করছে সেই উইজডম হচ্ছে রমাদান মাসে যে এত ইবাদত করলাম অ্যাট লিস্ট অত পরিমাণ ইবাদত না হোক কিছু ইবাদত কন্টিনিউ থাকতো সিয়ামের সাথে সম্পর্কটা বজায় থাকতো কিছুটা যাতে সিয়াম থেকে আমরা কমপ্লিটলি ডিসকানেক্টেড না হয়ে যায় যাতে এমন না হয় যে মুসলমানরা রমাদান মাসে রোজা রাখবে আবার আগামী রমাদানে রোজা রাখবে এর মাঝখানে আর কোনো রোজার হিসাব নিকাশ খোঁজখবর থাকবে না এমন যাতে না হয় এই জন্য শাওয়াল মাসে 6টা রোজা দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিলহজ মাস আসতেছে সেখানে প্রথম জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত 9টা রোজা রাখাও সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরপরে প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাত প্রত্যেক আরবিক মাসের 13-14 তারিখ রোজা রাখা সুন্নত এই সমস্ত সুন্নত আমলগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মূলত রোজার সাথে কানেক্টেড রাখতে চান যাতে করে রমাদান মাস আসলে পরে আমরা স্ট্রেঞ্জার মতন না হয়ে যায় যে এমন একটা জিনিস আসলো যেটার মধ্যে আমরা অভ্যস্ত না ইউজ টু না আমাদেরকে ইউজ টু করানোর জন্য এই রোজা দিলেন যাই হোক ঈদের দিন আপনাদের কাছে এই বিষয়ে বিস্তারিত বলেছিলাম আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক কামনা করি একটা বিষয় আপনাদের সামনে উপস্থিত হয়েছি যাতে করে আপনাদের সামনে বর্ণনা করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন ইনশাআল্লাহ সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আমল ইস্তিগফার
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফের জন্য দরখাস্ত দেয়া খুবই গুরুত্বপূর্ণ একটা আমল এই আমল থেকে মুসলিম উম্মার অনেকেই গাফেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকাল সন্ধ্যা ইস্তেগফার করা নামাজের মধ্যে ইস্তেগফার করা এ থেকে আমরা অনেকেই বেশি গাফেল হয়ে আছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শরীফে বললেন طوبى لمن وجد استغفارا كثيرا في صحيفته يوم القيامه طوبى হচ্ছে দুইটা অর্থ একটা হচ্ছে সুসংবাদ তার জন্য যে কিয়ামতের ময়দানে তার আমলের যে বইটা থাকবে ভলিউম সেটার মধ্যে অনেকগুলো ইস্তিগফার দেখতে পাবে হাদিস আবু দাউদ এবং তিরমিজিতে আসছে তার জন্য বড়ই সুসংবাদ কিয়ামতের ময়দানে নাকি আমল খোলার পরে নাকি আমলের ভলিউম খোলার পরে দেখবে অনেক ইস্তিগফার লেখা আছে দুনিয়াতে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করতে গুনার জন্য ক্ষমা চাইতো তওবার আরেকটা অর্থ হচ্ছে সুসংবাদ তার জন্য ওই তওবা জান্নাতের একটা গাছ যেই গাছটা অনেক লম্বা অনেক দীর্ঘ হবে যেই গাছের ভিতর অনেক ধরনের ফল ফুল ফলমূল আল্লাহ পাক দান করবেন ওই জান্নাতের গাছটা তার জন্য যে কিয়ামতের ময়দানে তার বলিউমের ভিতরে ইস্তেগফার করছে আল্লাহর কাছে বেশি বেশি করে সে ধরনের রেকর্ড সে দেখতে পাবে আর একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাযামাল ইস্তিগফার যে নিয়মিত শুধু ইস্তিগফার থাকে উঠতে বসতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল আযীম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি রাব্বি ইগফির ওয়া তুব আলাইয়্যা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا اللهم اغفر لي وارحم إنك خير الراحمين إذن أنا جرى بشي بشي استغفار بشي نيامي تو شكال شند استغفار مدد بستو چلو تهولي الله رب العالمين فرج من ضيق الله باقتر شمستو مصيبت أحسن قرد بي أبو ويجعل له من ضيقه مخرجا তার সমস্ত মুসিবত বিপদ আপদ সন্তান হয় না অনেক ধরনের মুসিবত আছে আমাদের সমস্ত মুসিবত থেকে ওয়ে আউটের ব্যবস্থা করে দিবেন আল্লাহ পাক ওয়ায়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ পাক আপনাকে রিজিক দিবে আপনি কল্পনা করতে পারবেন না এটা কাদের জন্য মান লাযামাল ইস্তিগফার যারা ইস্তিগফারে সব সময় নিজেকে ব্যস্ত রেখেছে উঠতে বসতে ড্রাইভিং করতে হাঁটাচলায় নামাজের পরে সর্ব অবস্থায় ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর বর্ণনা করতেছেন তিনি যখন মাজলিসে বসতেন একটা মাজলিসের মধ্যে উনি এতবার একটা মাজলিসে বসে তিনি এতবার ইস্তেগফার করতেন কুন্না নাউদ্দুহা আমরা হাতে গুনতাম গুনে গুনে দেখতাম প্রায় 70 বারের অধিক অথবা 100 বারের অধিক তিনি ইস্তেগফার করছেন এক মাজলিসে বসে ইস্তাগফিরুল্লাহ মাঝে মাঝে একটু লুকায় লুকায় করতেন মাঝে মাঝে শুনাই করতেন ইস্তাগফিরুল্লাহ লাউডলি আমাদের অনেকের কমপ্লেইন মাঝে মাঝে যে সন্তান হয় না রুজি রোজগারে বরকত নাই তারপরে ছেলে মেয়েরা মানুষ হচ্ছে না ঠিক আছে আরো অনেক রোগ বিপদ আপদ মুসিবত বৃষ্টি হয় না আফ্রিকার দেশগুলোতে যে ফেমিন হচ্ছে বৃষ্টি নাই তারপরে যা হচ্ছে অনেক দেশে খরা হয়ে গেছে ধান ফসল হইলে পরে গুণ্ডিজন আসে সব নষ্ট করে দিচ্ছে এটার কারণ কি এটার কারণ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিম অনেক জায়গায় বর্ণনা করেছেন নবী কিসা বর্ণনা করেছেন এটা হচ্ছে আমাদের গুনার ফসল আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করি না এই জন্য এই শাস্তিগুলো আমাদেরকে দিচ্ছে আল্লাহ পাক যদি ইস্তেগফার করতাম তাহলে আল্লাহ পাক এগুলো আমাদেরকে দিতেন না যেমন আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের ভাষায় তিনি বর্ণনা করতেছেন আমাদেরকে ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা আমি তাদেরকে বললাম নূহ আলাইহিস সালাম বলেন যে তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো গুনাহ মাফি চাও ইন্নাহু কানা গাফফারা তোমাদের রব সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ইস্তেগফার করলে কি লাভ হবে রেজাল্ট কি রিওয়ার্ড কি আল্লাহ পাক আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করবেন বৃষ্টি আসবে খেত খামারের ভিতরে ফল ফলাদি হবে ওয়া ইউমদিদকুম বি আমওয়ালিন ওয়া বানিন ছেলে সন্তান দিবেন আল্লাহ পাক তোমাদেরকে ওয়াজআল লাকুম জান্নাত অনেক বাগান বাগিচা তোমাদেরকে আল্লাহ পাক দান করবেন ওয়াজআল লাকুম আনহারা তোমাদের মধ্যে
তোমাদের এলাকা গ্রামগঞ্জের পাশ দিয়ে নদী নদী প্রবাহিত হয়ে যাবে মানে কোন ধরনের রিজিকের সমস্যা হবে না ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে লোকজন যখন আসতেন বলতেন ইয়া ওমর রাদিয়াল্লাহু আনহু বৃষ্টি হইতেছে না আপনি ইস্তিসকার নামাজ পড়েন মানে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন তিনি দোয়ায় দাঁড়িয়ে শুধুমাত্র ইস্তিগফার করতেন আস্তাগফিরুল্লাহ 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 পরে বলছে আপনি কই দোয়া করলেন নামা বৃষ্টির জন্য কই যে ইস্তিগফার করলাম আল্লাহ পাক বলছেন কোরআনের ভিতরে فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا استغفر كل بني بشتي আসবে বৃষ্টি না আসার কারণে আমরা ইস্তিগফার করি না আল্লাহ পাক কাছে হাসান আল বসরির নাম শুনেছেন অনেকে ওনার কাছে এক লোক আসে বলল যে ইয়া শেখরা আমাদের এলাকার ভিতরে বৃষ্টি হয় না খরা হয়ে গেছে কো ইস্তাগফিরুল্লাহ আল্লাহ কাছে বেশি বেশি ইস্তিগফার করুন দ্বিতীয় জন আসে বলছেন ইয়া শেখরা আমার ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে হয় না কো ইস্তাগফিরুল্লাহ আল্লাহ কাছে ইস্তিগফার করো তৃতীয় নম্বর এসে বলছেন তৃতীয় জন যে ইয়া শেখরা আমার দারিদ্রতা আমার কাছ থেকে দূর হয় না আমি দরিদ্রী হালতে আছি গরিবী হালতে আছি তখন তার ছাত্র ছিল সামনে হাসান আল বসরির সামনে ছাত্র ছিল ছাত্র বলল ইয়া শাইখানা তিনজন লোক আসে তিন ধরনের কোশ্চেন করল আপনি উত্তর দিলেন একটাই যে ইস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ইস্তিগফার করো তিনি বলছেন আমা কারাতুম কাওলাল্লাহ তাআলা তোমরা কি আল্লাহ পাকের ওই আয়াত তেলাওয়াত করো না কোরআনে নিতে আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের রবের কাছে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলুস সামা আলাইকুম মিদরার যে আল্লাহর কাছে ইস্তিগফার করো বৃষ্টি দিবেন সন্তান দিবেন দারিদ্রতা দূর করবেন সুতরাং ইস্তিগফার হচ্ছে সমস্ত মুসিবত থেকে উদ্ধার হওয়ার কারণ আল্লাহর পক্ষ থেকে উত্তম রিজিক পাওয়ার কারণ ইস্তিগফারের অনেকগুলা তরিকা আছে বিশেষ করে কয়েকটা দোয়া ইস্তিগফারের আল্লাহ রাসূল কারীম শিখিয়েছেন আমাদেরকে এক নম্বর হচ্ছে সাইয়িদুল ইস্তিগফার সকাল সন্ধ্যা আমরা যেটা তেলাওয়াত করি আমরা পড়ি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা এবারে সুসংবাদ দেওয়া হয়েছে আপনারা কয়েকবার শুনেছেন এটা হচ্ছে সবচেয়ে বড় ইস্তিগফার এটাকে বলা হয় সাইয়িদুল ইস্তিগফার সমস্ত ইস্তিগফারের সর্দার আরেকটা ইস্তিগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ 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 শুধু এই শর্টে আরেকটা ইস্তিগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আরেকটা ইস্তিগফার হচ্ছে রব্বি গফির ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহীম আরেকটা হচ্ছে রব্বি গফিরলি রব্বি গফিরলি রব্বি গফিরলি আরেকটা হচ্ছে রব্বি গফির ওয়া রহম ওয়া আনতা খায়রুর রাহিমিন আরেকটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিক ওয়া রহমনি ইন্নাকা আনতাল গফুরুর রাহীম যেটা আমরা নামাজে তাশাহুদের পরে শেষ বৈঠকে আমরা পড়ি আরেকটা ইস্তিগফার নবী কিনজন নিয়মিত পড়তেন রুকুতে এবং সাজদাতে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিল আযীম এগুলো পড়ার পরে তিনি বলতেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক অথবা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফির সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফির এরা রুকুতেও বলতেন তিনি সাজদাতেও বলতেন আরেকটা ইস্তিগফার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন আমাদের কিভাবে বলতে ওযুর পরে একটা সবাই জানেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা আছে আরেকটা হচ্ছে মজলিস শেষ হওয়ার পরে কাফফারাতুল মজলিস বলা হয় যে মজলিসের মধ্যে যদি কারো কোনো গুনাহ হয়ে থাকে এটা কাফফারা স্বরূপ একটা দোয়া পড়তে হয় সেটা হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এটা কাফফারা মজলিসের পরেও পড়বেন যে কোনো একটা বৈঠক বসুন আপনি সেখান থেকে উঠার পর উঠার আগেই এই দোয়াটা পড়ে নেবেন বৈঠকের মধ্যে যদি কোনো গুনাহ হয় থাকে আল্লাহ পাক এর কারণে মাফ করে দিবেন আর যদি গুনাহ নাও হয় আল্লাহ পাক আপনার মর্যাদা বেড়ে দিবেন আর এটা নাকি আমল হিসেবে কিয়ামতের ময়দানে জমা থাকবে এটা ওযুর পরেও পড়ার কথা বলা আছে হাদিস শরীফে বলা আছে ওযুর পরে যদি এটা পড়ে কেউ তাহলে আল্লাহ পাক তার ইস্তিগফারটাকে একটা বক্সের মধ্যে ঢুকাবেন ঢুকে সিল মেরে দিবেন কেয়ামতের জন্য রেখে দিবেন নাকি আমল হিসেবে হাদিসটা